আশুলিয়ার লাল মাটিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মালটা চাষ বাণিজ্যিকভাবে গড়ে উঠছে ছোট বড় কয়েকটি মালটার বাগান আশুলিয়ার দামপাড়া গ্রামে মালটা চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই সৃষ্টি হয়েছে বেকারত্বের দুঃখিত সৃষ্টি হয়েছে বেকারদের কর্মসংস্থান আশুলিয়া প্রতিনিধি খন্দকার আলমগীর হোসেন নীরবের পাঠানোর তথ্য ভিডিও নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ আলী রাজধানী ঢাকার অদূরে শিল্পাঞ্চল খাতো আশুলিয়ায় শুরু হয়েছে ভিটামিন সি সমৃদ্ধ মালটা চাষ বিভিন্ন জাতের মালটা চাষ করে ভালো ফলন পাওয়ায় দিন দিন তা জনপ্রিয় হয়ে উঠছে মালটা চাষ করে সংসারের চাকা সচল রাখছেন অনেকে আমরা অনেক লাভবান হয়েছি অনেক সুখেই আছি মালটা বাগানে কাজ করে দিন চারশো টাকা হাজিরা পাচ্ছি বাগানের সংখ্যা বৃদ্ধি পায় বেকারদের কাজ করার সুযোগ হয়েছে বলে জানান শ্রমিকরা চাকরি বাকরি পায় বলে এখন মাতা বাগানে চাকরি করে এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে মালটা বাগান আমি এগারো বারো মাস চলতেছে আমি করছি আশা করি আগামী বছর আমি ভালো লাভবান হব দেশে মালটা চাষের ফলে মানব দেহে ভিটামিন সি এর অভাব পূরণ সম্ভব বলে মনে করেন এই পুষ্টিবিদ যা মানব দেহের জন্য খুবই উপকারী এবং মানব দেহে ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে মালটার ফলন বাড়াতে চাষিদের নিয়মিত প্রশিক্ষণ পরামর্শ ও সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান এ কর্মকর্তা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং মাঠ পর্যায়ে পরিদর্শন করে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আশুলিয়ার মালটা চাষিরা তাজা ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বাংলা টিভি নিউজ ডেস্ক